ওয়েলকাম টু সরকারি পড়াশোনা। আজ আমি তোমার সঙ্গে যে ব্যাপারে আলোচনা করবো সেটা তোমরা থাম্বনেল দেখে অলরেডি অনেকেই বুঝতে পেরে গেছো, অনেকেই পারোনি। তো তোমরা যে সমস্ত ভাই বোনেরা আজকে আমাদের ভিডিও প্রথম দেখছো, সমস্ত রকম চাকরির পরীক্ষার আপডেট এবং বিভিন্ন রকম পরীক্ষার তোমাদের বিভিন্ন রকম ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর সম্পর্কিত আলোচনা পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিতে পারো। তো দেখো, আজকে তোমাদের সঙ্গে যে ব্যাপারে আলোচনা করবো সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয় সেগুলোতে EWS খুব তাড়াতাড়ি তোমাদের দেখতে পারো, মানে EWS এর প্রয়োগ হচ্ছে। EWS মানে কি? তোমাদের ইকোনমিক উইকার সেকশন। এবার দেখো, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ সেন্ট্রালের যে SSC আছে তার পরীক্ষা দাও, তোমরা অলরেডি জানো তোমাদের CHSL, CGL, MTS প্রভৃতি বিভিন্ন রকম রিক্রুটমেন্টগুলোতে তোমাদের অলরেডি EWS এর তোমাদের প্রয়োগ হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্টে EWS এর প্রয়োগ হয়নি, তাই তোমরা অনেকেই ব্যাপারটা জানো না। তোমার সমস্ত ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটরা আছো তারা কিন্তু এর সুবিধাটা পাবে। অন্যান্য যে OBC, STC তাদের ক্ষেত্রে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু EWS এর প্রয়োগ করতে পারবে না। EWS এর প্রয়োগের জন্য তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট তোমাকে তৈরি করতে হবে, সেটা SD অফিস থেকে সাধারণত দিয়ে থাকে এবং সেটা ফাইনাল ইয়ার ধরে হয়, অর্থাৎ তোমাদের পারবে। এবং SSC র ক্ষেত্রে প্রত্যেকটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যখন তোমাদের রিক্রুটমেন্ট চলে সেই টাইমে তোমাদের রিক্রুটমেন্টের যে লাস্ট ডেট সেই ডেটটাই সাধারণত সেই ডেটের মধ্যে EWS টা তোমাদের কিন্তু ইস্যু হতে হয়।